হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা চ্যানেল। আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের পার্ট থ্রি শুরু করতে চলেছি, যেখানে উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম উদ্ভিদ হরমোনের উপস্থিতির কথা বলেন 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন। তিনি আলোকবৃত্তীয় পরীক্ষা বা ফটোট্রপিক চলনের মাধ্যমে তিনি বলেছিলেন যে উদ্ভিদ হরমোনের উপস্থিতির কথা। তারপর 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভেন্ট জই নামক একটি উদ্ভিদের মুকুলাবরণীর মধ্যে তিনি অক্সিন হরমোনের উপস্থিতির কথা বলেছিলেন। এইখান থেকেই উদ্ভিদ হরমোনের নিয়ে আস্তে আস্তে গবেষণা করা শুরু হয় এবং তার পরবর্তীকালে উদ্ভিদ হরমোনের অনেকগুলো ভাগ আবিষ্কার করা সম্ভব হয়েছে। উদ্ভিদ হরমোন সাধারণত উদ্ভিদ আর মূলের যেগুলো যেখানে অগ্রস্থ ভাজককলা অবস্থান করে সেই অঞ্চল থেকে প্রধানত খরিত হয়। এছাড়াও ভ্রূণ মুকুলাবরণী, বীজপত্র, ফল, শস্য এগুলো থেকেও খরিত হয়। এই যে অংশগুলো থেকে উদ্ভিদ হরমোন নিঃসৃত হচ্ছে, সেই উদ্ভিদ হরমোন গোটা উদ্ভিদ থেকে কীভাবে ছড়িয়ে পড়ে? সেটা ছড়িয়ে পড়ে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, এবার এইটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। সেটা দৈর্ঘ্যে বৃদ্ধি হতে পারে, প্রস্থে বৃদ্ধি হতে পারে, কোষের বৃদ্ধি হতে পারে, ক্যাম্বিয়ামের বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, এছাড়া কোষের বিভিন্ন বিপাকক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপর ধরো ফলে পরিণত হতে সাহায্য করে। তারপর বীজ থেকে যে নতুন চারাগাছ সৃষ্টি হবে সেই ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদ হরমোনের প্রভাব আছে। আর কার্য শেষে উদ্ভিদ হরমোন নষ্ট হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আরও কিছু কিছু প্রভাবে উদ্ভিদ হরমোন নষ্ট হয়ে যায়। যেমন অক্সিন হরমোন আলোর উপস্থিতিতে নষ্ট হয়ে যায়, বা ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবেও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঠিক তেমনি জিব্বেরেলিন অক্সিডেজ নামক উৎসেচকের ক্রিয়ায় নষ্ট হয়ে যায়। আর সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে যে হরমোনগুলো নাম বলছো সেই হরমোনের পাশে অক্সিডেজ নাম দিয়ে দিলেই হলো, সেই অক্সিডেজ কী করে? ওই হরমোনের ক্রিয়াটাকে নষ্ট করে দেয়। দেখো, উদ্ভিদ হরমোনকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন আর গ্যাসীয় হরমোন। প্রাকৃতিক হরমোনের মধ্যে অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন পড়ে, যেগুলো স্বাভাবিকভাবে উদ্ভিদ দেহে তৈরি হয়। কৃত্রিম মানে হলো যেগুলো বাইরে থেকে প্রয়োগ করা হয়, সেই হরমোনগুলোর মধ্যে হলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 6-বেনজাইল অ্যামিনোপিউরিন আর ইমিডাজোল। এগুলো প্রকল্পিত হরমোন হলো সেই হরমোন যে হরমোনগুলোর উপস্থিতি অনুমান করে নেওয়া হয়েছে কিন্তু এখন অবধি প্রমাণ পাওয়া যায়নি, তাদেরকে বলে প্রকল্পিত হরমোন, যেমন ফ্লোরিজেন, ডরমিন এগুলো। আর গ্যাসীয় হরমোনের মধ্যে পড়ছে ইথিলিন, যেটা দিয়ে ফল পাকাতে সাহায্য করে। চলো এবার অক্সিন হরমোনের গঠন, কার্যকারিতা, সংশ্লেষিত অঙ্গ এগুলো সব দেখে নিই। দেখো, অক্সিন হলো জৈব অম্ল, যেটা রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, এটাকে শর্টে IAAও বলে। ঠিক আছে, এর রাসায়নিক সংকেত হলো C10H9O2N। ঠিক আছে, এখানে 10টা কার্বন আছে, হাইড্রোজেন 9টা আছে, অক্সিজেন 2টো ও নাইট্রোজেন 1টা। অর্থাৎ এটি নাইট্রোজেন সমন্বিত একটি হরমোন। এই অক্সিন জলে দ্রবীভূত হয় এবং এগুলো সংশ্লেষিত হয় হলো উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রস্থ ভাজক কলায় এবং বর্ধনশীল পাতার কোষে। মানে যে অঙ্গগুলো উদ্ভিদের বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, মানে যে জায়গায় অগ্রস্থ ভাজক কলা আছে সেই জায়গা থেকে এই হরমোন ক্ষরণ হয় এবং সেই জায়গার বৃদ্ধি ঘটায়। এছাড়াও ভ্রূণ মুকুলাবরণী এগুলো থেকেও ক্ষরিত হয়। এবার এই যে জায়গাগুলোতে
এরা মেরু অঞ্চলে সাধারণভাবে খরিত হচ্ছে, তারপর কী হচ্ছে এটা ফ্লোয়েম কলার মাধ্যমে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আর অতিরিক্ত আলো এই অক্সিনকে নষ্ট করে দেয়। অক্সিনের ক্রিয়া অন্ধকারে বেশি ভালো হয়, আর এই অক্সিন ট্রিপ্টোফ্যান নামক প্রিকার্সার থেকে তৈরি হয়েছে। কী থেকে? ট্রিপ্টোফ্যান থেকে। এই যেগুলো বললাম এগুলোই কিন্তু অক্সিনের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো জুড়েই অক্সিনের সংজ্ঞা খুব সহজে তৈরি হয়ে যাবে। প্রথমেই বলতে হবে সংশ্লেষিত স্থান, তারপর বলতে হবে কী জাতীয় পদার্থ সংশ্লেষিত হচ্ছে, মানে তার ধর্ম, অম্ল না ক্ষারীয় এরম, আর তারপর বলতে হবে তার কাজ। এই সবকটা সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সংজ্ঞা। আমি অক্সিনের সংজ্ঞাটা এখনই বলছি, তোমরা লক্ষ্য করো। উদ্ভিদের কাণ্ড ও পাতার অগ্রস্থ ভাজক কলা থেকে বা ভ্রূণ মুকুলাবরণী বা বর্ধনশীল পাতার কোষ থেকে খরিত যে জৈব অম্ল উদ্ভিদ দেহের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে বলছে অক্সিন, ঠিক আছে। প্রথমে সংশ্লেষিত স্থান বললাম, তারপর বললাম কি জাতীয় হরমোন খরিত হচ্ছে, তারপর বললাম তার প্রধান কাজ। এই সবকটা জুড়েই তৈরি হয়ে যাবে তোমাদের সংজ্ঞা, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অক্সিনের প্রধান কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করা। উদ্ভিদের বৃদ্ধির কথা এলে প্রথম বলতে হয় কি কোষের বৃদ্ধি। কোষ কখন বাড়বে? যখন কোষের যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরটা কী হবে? নমনীয় হবে। কোষ প্রাচীর এমন কিছু পদার্থ সঞ্চয় করে যার ফলে কোষের আবরণটা ক্রমশ নরম হয় এবং কোষটা বৃদ্ধি পেতে পারে। কোষের ভিতরে বড় বড় ভ্যাকুয়েল সৃষ্টি হয় যার ফলেও কোষের আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর হলো যে মূলের মধ্যে যে ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়ামের সক্রিয়তা ঘটায়, তার ফলে মূলের বৃদ্ধি ঘটছে। এই অক্সিন অনেকভাবে উদ্ভিদে বৃদ্ধি করছে। অক্সিনের একটা প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো এটা ফটোট্রপিক চলন আর জিওট্রপিক চলনে সাহায্য করে। অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এইটা পড়তে গেলে একটা লাইন খুব ভালোভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেটা হলো অধিক ঘনত্বের অক্সিনে বিটপ অনুভূতিশীল। বিটপ মানে কি? কাণ্ড। ঠিক আছে। আর একইভাবে কম ঘনত্বের অক্সিনে মূল অনুভূতিশীল, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝো, মূলের মধ্যে অক্সিনের প্রভাব তখনই দেখা যাবে যখন মূলের মধ্যে অক্সিনের ঘনত্ব কম থাকবে, আর কাণ্ডের মধ্যে অক্সিন তখনই কার্যকরী হবে যখন অক্সিন বেশি ঘনত্বে থাকবে। এই স্টেটমেন্টটা ভালো করে বুঝে নিতে হবে। তারপর দেখো, ধরো এইটা একটা উদ্ভিদ, ঠিক আছে, বোঝা গেল। আর এই দিক থেকে আসছে সূর্যালোক, এদিক থেকে আসছে কি? সূর্যালোক। তাহলে এই সূর্যালোকের উপস্থিতিতে কাণ্ডের ক্ষেত্রে বলছি কোন দিকে অক্সিন বেশি জমা হবে। অক্সিন সবসময় কম আলোতে থাকতে চেষ্টা করে। তাহলে কি হলো, অক্সিন এই কাণ্ডের এই দিকে বেশি জমা হলো আর এই দিকটায় কম জমা হলো। এই দিকে কি বেশি ঘনত্ব কার? অক্সিনের। আর এই দিকে কম ঘনত্ব, ঠিক আছে। তার ফলে কি হবে দেখো, আমি প্রথম লাইনেই কী লিখেছি, অধিক ঘনত্বের অক্সিনে বিটপ অনুভূতিশীল। তাহলে এই দিকে হলো ঘনত্বটা বেশি, তার ফলে বিটপটার কী হবে, এই দিকে কোষের বৃদ্ধি বেশি ঘটবে। এই দিকে কোষের বৃদ্ধি বেশি ঘটলো ফলে উদ্ভিদটা আলোর দিকে এরম বেঁকে গেল। কোন দিকে কোষের বৃদ্ধি বেশি ঘটেছে? এই দিকে। সেজন্য এই দিকটা এতটা বেন্ড হয়েছে আর এই দিকে কোষের বৃদ্ধি অনেকটা কম হয়েছে। এরপর ধরো এখানেই পাতাগুলো আছে, ঠিক আছে। এবার মূলের কথায় আসি।
মূলের ক্ষেত্রেও একই, সূর্যালোক যখন এই প্রান্ত থেকে আসছে মূলের মধ্যে এই দিকে অক্সিন কি হবে, অন্ধ বেশি অন্ধকারের দিকে অক্সিন বেশি জমা হয়েছে, কম অন্ধকারের দিকে অক্সিন কম জমা হয়েছে। কিন্তু মূলের ক্ষেত্রে কি স্টেটমেন্ট, যে কম ঘনত্বের অক্সিনে মূল অনুভূতিশীল, তাহলে কোন দিকে ঘনত্ব কম, এইদিকে ঘনত্ব কম, এইদিকে ঘনত্ব বেশি। তাহলে মূলের ক্ষেত্রে বৃদ্ধি কোন দিকে হবে, কোন দিকের কোষ বিভাজন বেশি হবে, এই দিকের কোষ বিভাজন বেশি হবে, আর এই দিকে যেদিকে বেশি ঘনত্বের অক্সিন আছে সেদিকের কোষ বিভাজন কম হবে, ফলে মূলটা আলোর বিপরীত দিকে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধি এই দিকে হলো বেশি, বৃদ্ধি এই দিকে হলো বেশি, বোঝা গেল? তাহলে যখনই প্রথমে এইটা লিখবে, এটা মানে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই দুটো স্টেটমেন্ট মনে রাখতে হবে, যে বিটপ বেশি ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল আর মূল কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল। আর সবসময় এটা যখন জিওট্রপিক চলন বা ফটোট্রপিক চলন যেটাই দিক, তখনই কিন্তু ছবি এঁকে বোঝাবে। এই অক্সিনের ঘনত্বের তারতম্যের জন্যই কি হচ্ছে যে এই বিটপ সূর্যালোকের দিকে বৃদ্ধি পাচ্ছে আর মূল বিপরীতে বৃদ্ধি পাচ্ছে। এবার এটাকে যদি আমরা অভিকর্ষের দিক দিয়ে দেখি, কি দেখবো, যে কাণ্ড সব সর্বদাই বৃদ্ধি পাচ্ছে অভিকর্ষের বিপরীতে এবং মূল সর্বদাই বৃদ্ধি পাচ্ছে অভিকর্ষের দিকে। এইভাবে অক্সিন হরমোন জিওট্রপিক চলনও সাহায্য করছে। এছাড়া অক্সিনের আরও একটি কাজ হলো অগ্রস্থ প্রকটতা ঘটানো, মানে উদ্ভিদকে লম্বাতে বৃদ্ধি করা। আর এই অক্সিন হরমোনের প্রভাবে পার্শ্বমুকুলের কিন্তু কার্যকারিতা দেখা যায় না, ক্রমশ উদ্ভিদ সামনের দিকে বৃদ্ধি পেতে থাকে। আর উদ্ভিদের এই বর্ধনশীল যে অগ্রভাগ, সেটা যদি তুমি কেটে দাও তাহলে কি দেখা যাবে, যে উদ্ভিদের পার্শ্বমুকুলের বা এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি অনেক বেশি পরিমাণ হচ্ছে। ঠিক আছে, পরের পয়েন্ট হলো অক্সিনের কাজ কি, লঘু ঘনত্বের অক্সিন সর্বদাই মূলের বৃদ্ধি ঘটাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদন। দেখো, নিষেকের পরই কি হয়, তো ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, তখন ডিম্বাশয়ের মধ্যে অক্সিনের পরিমাণ বাড়ে। ঠিক আছে, কিন্তু এই প্রক্রিয়াটাকেই বর্তমানে করা হচ্ছে কি, কোনো নিষেক পদ্ধতি ছাড়াই, শুধুমাত্র বাইরে থেকে অক্সিন হরমোন প্রয়োগ করা হচ্ছে, যার ফলে ডিম্বাশয় অক্সিনের পরিমাণ বাড়ছে এবং সেই ডিম্বাশয়টি নিজের থেকেই ফলে পরিণত হয়ে যাচ্ছে। এই যে পদ্ধতি, এটাকে বলে পার্থেনোকার্পি। এটা কিন্তু অক্সিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহারিতা, যেটা বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এছাড়াও অক্সিন উদ্ভিদের বিভিন্ন অঙ্গের পরিস্ফুটনে সাহায্য করে, মূল কাণ্ড পাতা এই সমস্তগুলো যে পরিস্ফুটিত হচ্ছে সেগুলোতেও সাহায্য করে। এখন কতগুলো কৃত্রিম অক্সিনের নাম পড়ে নেব, যেগুলোর ফুল ফর্ম পরীক্ষায় আসে, এছাড়াও এগুলোর ব্যবহারিক প্রয়োগও জেনে নেব। দেখো, IPA, এটার পুরো নাম হলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এটা কি কাজে লাগে, ফলের আয়তন বৃদ্ধি করতে কাজে লাগে। পরেরটা হলো IBA, এটাও একরকম কৃত্রিম অক্সিন, যার পুরো নাম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এটা কি কাজ করে, এটা বীজহীন ফল সৃষ্টি করতে সাহায্য করে, শাখা কলমে মুকুল সৃষ্টি করতেও সাহায্য করে। ঠিক আছে, পরেরটা হলো NAA, ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড। এটার অনেকগুলো কাজ আছে, সেটা হলো শাখা কলমে মুকুলও সৃষ্টি করে, ফুল ফোটাতে সাহায্য করে, আগাছা নির্মূল করে। আরেকটা হলো 2,4-D, এই 2,4-D কিন্তু আগাছা নাশক হিসাবে ব্যবহৃত হয়, তোমরা ক্লাস 8-এও পড়েছো, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড। আরও একটা হলো আগাছা নাশক, সেটা হলো 2,4-5-T, এটাও না পুরো নাম হলো 2,4-5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই নামগুলো দিয়ে না প্রচুর মাধ্যমিকে ছোটো প্রশ্ন আসে, তাই এই নামগুলোর ফুল ফর্ম খুব ভালো করে জানবে এবং কাজগুলো ভালো করে পড়বে। এখন আমরা শুরু করব জিব্বেরেলিন। দেখো, জিব্বেরেলিন 1921 সালে বিজ্ঞানী কুরাশোয়া জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাকে এটার উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং 1935-এ ইয়াবুটাম নামক একজন বিজ্ঞানী এটার নামকরণ করেন জিব্বেরেলিন। জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত হল C19H22O6। এটার মধ্যে কিন্তু কোনো নাইট্রোজেন নেই, অক্সিনে কিন্তু নাইট্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন নেই, অতএব এটি একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন।
আচ্ছা, এটা হলো টারপিনয়েড গোষ্ঠীভুক্ত একটি জৈব অম্ল। কি গোষ্ঠী? টারপিনয়েড। আর এটাও জৈব অম্ল। এর অন্য একটি বৈশিষ্ট্য হলো এটি উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম দুটো কলার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এটি উদ্ভিদের পরিপক্ক বীজ, বীজপত্র, মুকুল এগুলো থেকে খরিত হয়। এটি উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করে, বীজের সুপ্তাবস্থা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে। তাহলে জিব্বেরেলিনের সংজ্ঞা যদি আসে তাহলে কি বলতে হবে? যে এটি উদ্ভিদের পরিপক্ক বীজ, বীজপত্র, মুকুল থেকে যে টারপিনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন জৈব অম্ল খরিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা হ্রাস করে এবং ফুল ফুটতে সাহায্য করে, তাকে বলে জিব্বেরেলিন। তাহলে এই কাজগুলো থেকে প্রথমেই বুঝতে পারছো যে জিব্বেরেলিনের প্রধান কাজ কী, সেটা হলো বীজের সুপ্তাবস্থা হ্রাস করা। যখন কোনো বীজ অঙ্কুরিত হয় তখন সেই বীজের মধ্যে কিন্তু জিব্বেরেলিন থাকে। এবার এই ওই বীজের মধ্যে যদি অন্তর্জনিষ্ণু ও জিব্বেরেলিন কম থাকে বা এন্ডোজিনাস জিব্বেরেলিন, মানে ওই বীজের মধ্যে যে জিব্বেরেলিন রয়েছে সেটা যদি কম পরিমাণে থাকে, সেই বীজটা কিন্তু অঙ্কুরিত হয় না। তখন কি করা হয়? বাইরে থেকে জিব্বেরেলিন প্রয়োগ করা হয়, তার ফলে ওই বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এই জিব্বেরেলিনের অন্য একটি কাজ কি? এটা পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে না, এটা কি করে? পর্বমধ্যকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে। যেমন ধরো এটা যদি একটা বাঁশ গাছ হয়, দেখবে এরাম এরাম এক একটা গাঁটের মতো অংশ থাকে, এগুলোকে বলে পর্ব। আর এই দুটোর মাঝে থাকে পর্বমধ্য। এই পর্বমধ্যগুলোকে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়, যার ফলে উদ্ভিদটা আরও লম্বা হতে পারে। আর এই জিব্রেলিনকে প্রয়োগ করা হয় বীজহীন ফল উৎপাদন করার জন্য। এগুলো আপেল, আঙুর, নাশপাতি এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিজ্ঞানী ডেনিস ও নিটস 1996 সালে এই বীজহীন আপেল তৈরি করার ক্ষেত্রে জিব্রেলিন হরমোনকে প্রয়োগ করেছিলেন। জিব্রেলিনের অন্য একটি কাজ হলো পুষ্প প্রস্ফুটন। এই জিব্রেলিন প্রয়োগ করার মাধ্যমে কিন্তু প্রচুর ফুল সৃষ্টি করা হয়, যেগুলো দ্বিবর্ষজীবী উদ্ভিদ। সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রেও জিব্রেলিন প্রয়োগ করার ফলে প্রথম বছরেই কিন্তু ফুল সৃষ্টি করা যায়। অক্সিনের মতো এই জিব্রেলিন হরমোনকেও কৃত্রিমভাবে সংশ্লেষ করা সম্ভব হচ্ছে, কিন্তু এগুলোর আলাদা করে কোনো নামকরণ করা হয়নি। এই জিব্বেরেলিনের ব্যবহারিক প্রয়োগ হলো পাট সঞ্জে গাছগুলো থেকে আমরা তন্তু পাই, সেগুলোর দৈর্ঘ্য যত বেশি বড় হবে তত আমরা বড় বড় তন্তু পাবো, সেগুলো আমাদের বস্ত্র তৈরিতে কাজে লাগবে। ফলে সেই সমস্ত গাছের ক্ষেত্রে পাট, সন এগুলোর, মটর এগুলোর ক্ষেত্রে কী করা হয়? প্রচুর পরিমাণ জিব্বেরেলিন প্রয়োগ করা হয়। তারপর ধরো টমেটো, আপেল, আঙুর, নাশপাতি এই সমস্ত গাছে জিব্বেরেলিন প্রয়োগ করা হয়, যার ফলে ফল ধারণ ক্ষমতা অনেকটা বেশি হয়। এছাড়াও লেটুস গাছের বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করার জন্য এই জিব্বেরেলিনকে প্রয়োগ করা হয়। পরবর্তী হরমোন হলো সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হলো পিউরিন জাতীয় একটি ক্ষারীয় জৈব যৌগ। এর রাসায়নিক সংকেত হলো C10H9N5O। ঠিক আছে, যখন এই সাইটোকাইনিনের ফর্মুলাটা পড়বে এর পাশাপাশি অক্সিনেটটাও একবার দেখে নেবে। অক্সিনেটটাও কিন্তু C10H9, এখানে মাঝে আছে অক্সিজেন, তারপর আছে নাইট্রোজেন, আর অক্সিজেন আছে দুটো। এরকমভাবে তুলনা করে অক্সিন আর সাইটোকাইনিনের সংকেতটা পড়বে। তারপরে দেখো এইটা হলো কিন্তু ক্ষারীয় জৈব যৌগ, আর অক্সিনটা হলো আম্লিক। এই সাইটোকাইনিন খরিত হয় ফল ও শস্য থেকে, যেমন নারকলের তরল শস্যে, তারপর টমেটোর রসে, ভুট্টার শস্যে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়াও একটা ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যেও এর একটা উৎস আছে, সেটা হলো গিঙ্গো বাইলোবা নামে একটা ব্যক্তবীজী উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের লিঙ্গধরেও কিন্তু এই হরমোন পাওয়া যায়। এই হরমোনের প্রধান কাজ হলো কোষ বিভাজন করা। এছাড়াও এই হরমোন অগ্রস্থ প্রকটতাকে বন্ধ করে গাছের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। তাহলে এর সংজ্ঞায় কী বলবো? উদ্ভিদের ফল ও বীজের শস্যে সংশ্লেষিত যে পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব যৌগ, যা উদ্ভিদের কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করে, তাকে বলে সাইটোকাইনিন। এই সাইটোকাইনিনের প্রধান কাজ হলো কোষ বিভাজন।
বিজ্ঞানী গুটম্যান কি করেছিলেন, পেঁয়াজ আর মটর গাছের মূলে এই সাইটোকাইনের প্রয়োগ করেছিলেন এবং তার ফলে মূলের বৃদ্ধি প্রচুর পরিমাণ হয়। আর বিজ্ঞানী ব্রাউন আর উড নয়নতারা গাছের মধ্যে এই হরমোন প্রয়োগ করেন এবং সেই নয়নতারা গাছের মধ্যে টিউমার কলা সৃষ্টি করেন। তার মানে কি যে এই হরমোন প্রয়োগের মাধ্যমে কোষ বিভাজন অনেক বেড়ে যায়। পরের পয়েন্ট হলো এই হরমোন উদ্ভিদের বার্ধক্যে বিলম্বিত করে, মানে উদ্ভিদের যে পাতা সেই পাতার ক্লোরোফিলকে ভালো রাখে এবং অনেক দিন অবধি উদ্ভিদের যে বার্ধক্য সেটা আসতে দেয় না। এই হরমোন উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি হতে বাধা দেয় এবং পার্শ্বীয় মুকুলের সৃষ্টি করে এবং সেই পার্শ্বীয় মুকুল যখন বড় হয় গাছ ঝাঁকড়া হয়। এই হরমোন উদ্ভিদের অঙ্গ বিকাশেও সাহায্য করে। আর এই হরমোনের আরও একটা বৈশিষ্ট্য হলো যে এই হরমোন যেখান থেকে খরিত হয় সেইখানেও কাজ করে আর দূরে গিয়ে অন্যত্র কাজ করে, ঠিক আছে। আর এটা সর্বদিকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এই হরমোনের কৃত্রিম যে সাইটোকাইনিন হরমোন সেটা হলো 6-বেনজাইল অ্যামিনোপিউরিন, বা এটাকে বিএপিও বলে, শর্ট ফর্ম কিন্তু দিয়ে কোশ্চেন আসে যে এটার ফুল ফর্ম লিখতে দেয়, আর ইমিডাজোল, ঠিক আছে। চলো এখন দেখে নিই অক্সিন, জিব্রেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য। প্রথম বিষয় হলো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী অক্সিন হলো ইন্ডোল বর্গভুক্ত, জিব্রেলিন হলো টারপিনয়েড বর্গভুক্ত, আর সাইটোকাইনিন হলো পিউরিন জাতীয়। রাসায়নিক উপাদানের ক্ষেত্রে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইটা দিয়ে গঠিত অক্সিন। সাইটোকাইনিনও তাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত, কিন্তু জিব্রেলিন শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন হলো জিব্রেলিন। উৎস অনুযায়ী যদি দেখি কাণ্ড, মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে তৈরি হয় অক্সিন। এগুলো সব প্রধানত, ঠিক আছে, আরও অন্যান্য অংশও আছে কিন্তু এগুলো প্রধান অংশ যেখান থেকে এই হরমোনগুলো তৈরি হয় সেই প্রধান উৎসগুলোই লিখেছি। অক্সিন হলো কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে তৈরি হচ্ছে, জিব্রেলিন হলো পরিপক্ক বীজ, বীজপত্র, মুকুল থেকে তৈরি হচ্ছে, আর সাইটোকাইনিন হলো ফল ও বীজের শস্যতে তৈরি হচ্ছে। পরিবহন হলো এটা শুধুমাত্র ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখে পরিবাহিত হয়, জিব্রেলিন হলো জাইলেম ফ্লোয়েম দুটোর মাধ্যমে পরিবাহিত হয়, আর সাইটোকাইনিন সব দিকে পরিবাহিত হয়। ট্রাফিক চলনে অক্সিনের ভূমিকা আছে কিন্তু অন্য দুটোর নেই। বীজের সুপ্তাবস্থার ক্ষেত্রে অক্সিনের ভূমিকা নেই, সাইটোকাইনিনের ভূমিকা নেই কিন্তু জিব্রেলিনের ভূমিকা আছে। আর বার্ধক্য রোধের ক্ষেত্রে অক্সিনের ভূমিকা নেই, জিব্রেলিনের ভূমিকা নেই কিন্তু সাইটোকাইনিনের ভূমিকা আছে। আজ এই পর্যন্তই, পরের এপিসোডে দেখা হবে প্রাণী হরমোন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ স্টে কানেক্টেড।